হ্যাঁ, আজকে আমরা দেখবো হচ্ছে কমিশন শীট, কমিশন শীট কিভাবে করতে হয়। অর্থাৎ কোনো মানুষ কোনো পার্সেন্টেজ যেভাবে বের করে, অর্থাৎ কোনো মাল সেল করলে সেলের ভিত্তিতে বা করলে কোনো সেবা নিলে সেবার ভিত্তিতে যে কমিশনটা পায় আর কি। তো কিভাবে পায় সেটা একটু দেখে নি। তো এখানে মোটা মূলত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের উপর, অর্থাৎ প্রোডাক্টের উপর প্রোডাক্ট কি পরিমাণ সেল করবে এবং তার ভিত্তিতে যে কত টাকা কমিশন পাবে সেটা হচ্ছে বিষয়। তো এখানে সেলস পার্সন দেওয়া আছে আপনার কবির, আব্বাস, তারপর হচ্ছে রহমান। আর সেলস করছে কত টাকা, প্রথম 55,000 টাকা করছে কবির, তারপর আব্বাস করছে 18,000 টাকা, আর 34,000 টাকা করছে রহমান। এখন আমরা বের করব কমিশন। কমিশনটা কিভাবে বের করতে হয় সেটা একটু দেখে নিই। এটা আমরা এখানে ক্লিক দিয়ে যদি এক লাইনে রাখতে চাই, এক লাইনে রাখা আমাদের সেটা, তাহলে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে হালকা একটু চেপে যাবে, অথবা আপনি এভাবে ধরে চাপাই দিতে পারবেন, কিন্তু ডাবল ক্লিক করলে পর্যাপ্ত জায়গা নিয়ে নেয়, পর্যাপ্ত জায়গা নিয়ে নেয়। তো কমিশন শিটে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমরা একটু দেখে দেখে বসাবো। অর্থাৎ ইকুয়াল, তারপর হচ্ছে ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমি শিফট ধরে 9 প্রেস করছি ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার জন্য। তারপর হচ্ছে বি টু, এ ওয়ান, এ টু, বি ওয়ান, বি টু। বি টু হচ্ছে 55,000 টাকা, বি টু ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে বি টু লেস দেন, শিফট চেপে ধরে আমি নিচে একটা লেস দেন চিহ্ন আছে সেটা ক্লিক করছি। তারপর হচ্ছে ইকুয়াল, লেস দেন ইকুয়াল 10,000। একটা কমা, তারপর হচ্ছে বি টু ইন্টু 5%। বি টু ইন্টু 5%, একটা কমা, তারপর আবার ইফ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, বি টু লেস দেন ইকুয়াল, একই লেখাটা বারবার হবে, ঠিক আছে। বি টু, বি টু লেস দেন ইকুয়াল, তো আমি চাইলে এটাকে কপি করে নিতে পারি শিফট চেপে ধরে, শিফট চেপে ধরে আরো কি দিয়ে কপি করতে পারি। এটা একটু ভুল আসতেছে, এখান থেকে কপি করতে পারি শিফট চেপে ধরে, কপি করে নিলাম। বি টু লেস দেন ইকুয়াল 20,000, অর্থাৎ 20,000। কমা, তারপর হচ্ছে বি টু ইন্টু, বি টু ইন্টু 7%, প্রথমে ছিল বি টু ইন্টু 5%, তারপর হচ্ছে 7%, বি টু ইন্টু 7%, কমা। এই কমাগুলো খুব ভালোভাবে দিতে হবে, নাই কিন্তু ভুল হয়ে গেলে কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম। পরে আবার ই, ফার্স্ট ব্র্যাকেট শুরু, বি টু, ফার্স্ট ব্র্যাকেট শুরু, বি টু লেস দেন ইকুয়াল 30,000, অর্থাৎ 30,000। একটা কমা, তারপর হচ্ছে বি টু ইন্টু, কিবোর্ড থেকে ইন্টু দিয়ে দিলাম, বি টু ইন্টু 10%। আবারও একটা কমা, তারপর হচ্ছে ইফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ইফের এখানে আমি জাস্ট কন্ট্রোল প্লাস ভি দিতে পারি কারণ আমার তো কপি করা আছে, তাই না। তারপর হচ্ছে লেস দেন ইকুয়াল 40,000, কমা, বি টু ইন্টু
12%, comma, 12% এখানে দিই না, পার্সেন্টটা শিফট চেপে ধরে 5, এর আগেরগুলো সব পার্সেন্ট, এর আগেরটা পার্সেন্ট দিই না, এই যে একটা 7% দিই না, এগুলো সব শিফট চেপে ধরে, পার্সেন্ট গুলো না দিলে কিন্তু মিলবে না, একটা কমা না দিলেও মিলবে না, এর জন্য খুব ধীরে ধীরে মনোযোগ সহকারে করতে হবে যাতে ভুল কম হয় এবং চেক করে নিতে হবে না, যেহেতু ম্যাথমেটিক্যাল কাজ। আবারও ইফ কন্ট্রোল প্লাস ভি দিলাম, এটা হচ্ছে লেস দেন না এটা হচ্ছে গ্রেটার দেন, গ্রেটার দেন ইকুয়াল 41,000, 41,000 কমা বি টু ইন্টু 15%, কমা সরি পার্সেন্ট বি টু ইন্টু 15%, ঠিক আছে। এখন ব্র্যাকেট ক্লোজ, এখন ইফ আছে আমাদের কয়টা, একটা দুইটা, এরপর আছে তিনটা চারটা, এরপর আছে পাঁচটা, পাঁচটা ইফ আছে আমাদের এখানে, এখন পাঁচটা ব্র্যাকেট ক্লোজ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ব্যাস। এই বিষয়টা আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে, দেখলে আমরা বুঝতে পারবো যে কত পরিমাণ সেল করলে কত টাকা পার্সেন্টেজ পাবে, ঠিক আছে, কোনো কোম্পানি থেকে, যেমন আরএফএল কোম্পানি, বিভিন্ন কোম্পানি আছে, এই কোম্পানিগুলো থেকে কমিশন দেয়, কিভাবে কমিশনটা বের করতে হয় সেটা হচ্ছে, সাধারণত সেলস এবং সেলস পার্সন এগুলো তো আমরা জানি যে কত টাকা সেল করবো, কোন প্রোডাক্টের দাম কি, বা সেলসম্যানকে এগুলো আমরা জানবো, কিন্তু কমিশনটা বের করতে পারবো না, সেটা একটু দেখে নেব। এখানে আছে কমিশন শিটের ভিতরে আছে আপনার ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট শুরু বি টু লেস দেন ইকুয়াল, বি টু হচ্ছে আপনার, বি ওয়ান হচ্ছে সেলস আর বি টু হচ্ছে কোভিড সেলস করছে, হচ্ছে কত টাকা, 55,000 টাকা বলতেছে। বি টু যদি লেস দেন ইকুয়াল মানে কি 10,000-এর সমান সেল করে, কোভিড বা কোনো ব্যক্তি যদি 10,000-এর সমান সেল করে অথবা 10,000 থেকে কম, লেস দেন ইকুয়াল মানে সমান অথবা কম, 10,000-এর সমান কার সমান বা কার কম, 10,000 টাকা সমান যদি কোনো ব্যক্তি সেল করে অথবা তার থেকে কম করে, তাহলে সে কত পার্সেন্ট কমিশন পাবে, 5%। যেমন আরএফএল এর প্লাস্টিক কোনো পণ্য সেল করলো, তারপরে অন্য কোনো প্রতিষ্ঠানের আকিস গ্রুপের ভোগ্য পণ্য সেল করলো, ঠিক আছে, এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের আছে, ঠিক আছে, তো ভোগ্য পণ্য সেল করলো বা কোনো অন্য অন্য পণ্য সেল করলো, তাকে কি 10,000 টাকার সমান যদি সে সেল করে এবং তার থেকে কম 5,000 টাকা হতে পারে, 2,000 টাকা হতে পারে, সেক্ষেত্রে কোম্পানি তাকে 5% কমিশন দিবে। এখানে কিন্তু কমিশনটা ধরে নেওয়া হয়েছে, বাট আপনারা কোম্পানির সাথে চুক্তিভিত্তিক করার পরে যেটা দিবেন, কোনো কোম্পানি আপনাকে 12% দিতে পারে 10,000 টাকা সেল করলে, কোনো কোম্পানি 15% দিতে পারে, এটা বলা যাবে না, এটা যে পার্সেন্ট দিবে ওই পার্সেন্টটা বসাই দিব আমরা, সে কোম্পানি যে পার্সেন্ট আমাদেরকে দিবে, তো আমরা ধরে নিচ্ছি 5% দিছে 10,000 টাকার ভিতরে সেল করলে। তারপরে আমাদের মনে প্রশ্ন আসতেছে যে যদি সে বা কোনো ব্যক্তি 20,000 টাকা সেল করে তাহলে কত টাকা দিবে, তা বলতেছে যে যদি সে 20,000 টাকা সেল করে, 20,000 টাকা সমান বা কম, তাহলে সে আপনার 7% কমিশন পাবে, এবং যদি সে 30,000-এর সমান সেল করে তাহলে সে কত পার্সেন্ট কমিশন পাবে, 10% কমিশন পাবে, 30,000 টাকার সমান অথবা কম। তারপর যদি সে 40,000 টাকার সমান সেল করে বা তার থেকে কম করে, অবশ্যই কিন্তু 30,000 টাকার বেশি হতে হবে, তাহলে সে 12% কমিশন পাবে। এখন তারপরে যদি সে 41,000 থেকে আনলিমিটেড, বি টু গ্রেটার দেন ইকুয়াল 41,000, অর্থাৎ 41,000 থেকে তারপরে কিন্তু আর লিমিটেশন করে না, আনলিমিটেড, সে যত টাকা সেল করুক না কেন তাকে 15% করে কমিশন দিবে। যদি সে 1,00,000, 2,00,000, বিভিন্ন অনেক ব্যক্তি আছে যারা মার্কেট প্লেসে লং টাইম কাজ করে মার্কেটিং অফিসার হিসেবে, তারা লক্ষ লক্ষ টাকা সেল হয়ে যায়, তাদের মুখের কথাটা শুনে মানুষ মাল নিয়ে নেয়, ঠিক আছে, যাই হোক এ বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু লক্ষ লক্ষ টাকা সেল করলে তাদের কমিশন আসবে কি 15% করে, মানে 100 টাকায় 15 টাকা করে পাবে তারা, যত লাখ সেল করবে, ওকে, বাকি 85 টাকা কোম্পানি পাবে, ঠিক আছে।
তাহলে এ পর্যন্ত কিন্তু আমরা সবাই বুঝতে পারলাম আশা করি, আর না বুঝতে পারলে একটু নোট করে রাখতে হবে আমার কাছে, শেষে কোশ্চেন করলে আমি আবার দেখাই দেবো। এখানে আমি রেখে দিলাম আমাদের ইয়েটা ফর্মুলাটা, কিন্তু আমাদের ফর্মুলা বারে শো করছে, জাস্ট আমি কিবোর্ডটাকে এন্টারপ্রেস করতেছি। যদি কোনো একটা কমা ভুল থাকতো তাহলে কিন্তু এই ফর্মুলাটা মিলতো না। তা আশা করা যায় আমাদের কোনো ভুল হয় না। তো ভুল না হওয়ার কারণে 8,250 টাকা কিন্তু আমাদের কি শীটের সঙ্গে মিলে গেছে, শীটের সঙ্গে পুরোপুরি মিলে গেছে 8,250 টাকা। আমরা কিন্তু বুঝতে পারছি যে কমিশন শীটটা কিভাবে বের করতে হবে। এখন হচ্ছে বাকি দুইটা, আব্বাস এবং যে রহমান, এদেরটা বের করতে হলে আপনার জাস্ট এখানে কালো প্লাসটা ধরে টান দিতে হবে, এটা আমরা সবাই জানি। এখন আমরা চলে যাব প্রাইম ব্যাংক, শীটটা শেষ করতে আমাদের বেশি দিন লাগবে না, ঠিক আছে, কয়েকদিন লাগবে, কয়েকদিন লাগবে, তারপরে শেষ হয়ে যাবে। এরপর আমরা এখানে ধরে একটা টান দিব, আমাদের সব এক এক করে বেড়ে যাবে, ঠিক আছে। আশা করি এই বিষয়টা আমরা গত ক্লাসে দেখছি, সবাই বুঝতে পারছি যে কিভাবে বের করতে হবে। তারপরে এখানে ধরে এনে আমরা কমিশন শীট লিখে ফেলবো, না লিখতে পারলে আমাকে দেখাতে হবে কি সমস্যা, স্ক্রিনশট দিতে হবে, আমি বলে দিব। তারপরে এখানে রিনেম লিখতে হবে, এটা আমরা সবাই কিন্তু জানি, লিখে নেবো। আমরা যদি এটা কালার করতে চাই এখান থেকে কালার করবো, অনেক ডিজাইন করা যাবে, ঠিক আছে, অনেক কাজ আছে এখানে, সে কাজগুলো আপনারা করতে পারবেন। হ্যাঁ, আমি অন্য একটা চলে যাই 2 নম্বর শীটে। 2 নম্বর শীটে যাওয়ার পরে প্রাইম ব্যাংকটা বের করব, এটা কিভাবে বের করেছি সেটা দেখি। প্রথমে নামগুলা নেম দিয়ে দিলাম, প্রত্যেকের নাম লিখে দিচ্ছি আমি, এরপরে হচ্ছে কার কি পোস্ট আছে সেই পোস্ট গুলা লিখবো। কেউ আছে অফিসার, তারপরে কেউ আছে আপনার ক্লার্ক, তারপরে কেউ আছে আপনার এমডি, তারপর আছে এমডি, তারপর আছে বেসিক, বেসিকটা হচ্ছে 4,500 টাকা, তারপর হচ্ছে 2,500 টাকা, 15,000 টাকা, তারপর আছে 7,500 টাকা। এরপর হচ্ছে হ্যালো, হ্যালো হচ্ছে বেতনের মুখ্য একটা বিষয়, তো আমাদের এটা বের করতে হবে আর কি, ফর্মুলা আছে এটার জন্য। তো আমরা চলে যাই আমাদের ফর্মুলায়, কিভাবে হ্যালোটা বের করে সেটা একটু দেখি। এখানে ক্লিক দি, ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট শুরু, সি টু এ বি সি, অর্থাৎ সি টু হচ্ছে হাসান, অফিসারের বেতন হচ্ছে 4,500 টাকা, এটা হচ্ছে বেসিক বেতন, হ্যাঁ বেসিক বেতন, যা ইকুয়াল চিহ্ন প্রথমে দিতে হবে, তারপর হচ্ছে, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, সরি, তারপর হচ্ছে ইফ বলেছে আমার, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে সি টু, সি টু হচ্ছে এটা, আমি এটা ক্লিক দিলাম অথবা কিবোর্ড থেকে লিখে দেওয়া যাবে, সি টু গ্রেটার দ্যান ইকুয়াল 5,000 কমা সি টু ইন্টু 10%, সি টু ইন্টু 10%, পার্সেন্টেজটা আমি কিবোর্ড থেকে দিয়ে দিলাম, এরপরে আবার কমা, আবার ইফ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, আবারও সি টু,
হাজবেন্ডকে শুরু সি টু লেস দেন ইকুয়াল 5000 comma C2 into 5% bracket close তো আমাদের এখানে দুই টাইপ আছে, তো আমাদের এখানে একটু ইয়ে হয়ে গেছে, এটার ভিতরে ডাবল ক্লিক দিতে হবে শিট, এখানে একটা ইনটু বসবে সি টু ইনটু 5% ব্র্যাকেট, দুইটা দুইটা নিজে নিজে নিয়ে নিছে। এখন এখানে এরকম চলে আসছে, আমি জাস্ট এখান থেকে এন্টার প্রেস করলে চলে আসবে, কিন্তু তার আগে একটু আমি বুঝিয়ে দেওয়ার জন্য এন্টার প্রেস করব না। তো দেখেন এখানে হচ্ছে আমাদের নামগুলো দেওয়া থাকবে, কার কি পদবি সেগুলো দেওয়া থাকবে, তারপর হচ্ছে বেসিক বেতন দেওয়া থাকবে, আমাদের বের করতে হবে অ্যালোট। তো অ্যালোটটা আমরা কিভাবে বের করব, অ্যালোটটা হচ্ছে বেতনের একটা মুখ্য অংশ, তো আমরা একটু দেখে নিই কিভাবে বের করতে হবে। ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট শুরু সি টু, সি টুটা হচ্ছে এখানে, সি ওয়ান হচ্ছে বেসিক, টু হচ্ছে 4500 টাকা। এখানে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির বেতন 5000-এর সমান হয় অর্থাৎ অথবা তার থেকে বেশি হয়, গ্রেটার দেন ইকুয়াল মানে সমান অথবা বেশি বাট কম না, তাহলে কোনো ব্যক্তির বেতন যদি 5000-এর সমান হতে পারে অথবা তার থেকে বেশি হতে পারে কিন্তু কম হওয়া যাবে না, সেক্ষেত্রে সে কত টাকা অ্যালো পাবে, তার অ্যালোয়েন্স দেওয়া হবে আপনার 10%, বেসিক বেতনের সঙ্গে 10% গুণ হবে, বেসিক বেতনের সঙ্গে 10% গুণ হবে, তার বেসিক 4500 টাকা তার সঙ্গে 10% গুণ, ঠিক আছে। যদি তার বেতন 5000-এর উপরে তাহলে এখানে কিন্তু 4500 যে সে কিন্তু পাবে না, 5000-এর সমান হতে হবে অথবা তার থেকে বেশি হতে হবে, কিন্তু কখনো 5000-এর কম না। এখানে পাবে কে, এই দুইজন পাবে, এমডি আর ডিএম, এমডি আর এএমডি, এই দুইজন পাবে। এখন আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন আছে যে যদি 5000-এর নিচে হয় তাহলে সে কি পাবে, তাহলে ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু সি টু লেস দেন ইকুয়াল, যদি 5000-এর থেকে কম হয় অথবা এখানে আপনারা 4000 দিবেন, 4000 দিলে হিসাবটা করতে একটু সুবিধা হবে, বা 4500 দিতে পারেন, হিসাবটা করতে সুবিধা হবে, তো যার যেটা সুবিধা আর কি সে অনুসারে করে নেবে। আর এটা মিনিমাম ধরে নিতে হবে, এটা ওই অফিস রুলস, ওই অফিসে 5000-এর উপরে হতে পারে, 7000 হতে পারে, ঠিক আছে, কারণ দুইটা এক জায়গায় ধরলে আপনার হিসাব কথা করতে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে, একটু ক্যাশ লেগে যাবে, ফিক্স ধরতে হবে তখন। তো ওই অফিসের কিন্তু রুলস আছে, সেটা গভর্নমেন্ট অফিস হোক আর প্রাইভেট অফিস হোক, বেসিকের সঙ্গে কত পার্সেন্ট অ্যালো দেবে এটা অফিস রুলস মানবে আর কি। তো দেখেন সি টু লেস দেন ইকুয়াল 5000-এর সমান অথবা তার থেকে কম কিন্তু 5000-এর বেশি না, ওকে, যদি সেটা হয় তাহলে সে কত পার্সেন্ট পাবে, সে হচ্ছে 5% পাবে অ্যালো, তাহলে এখানে ইনারা কত পার্সেন্ট পাচ্ছে, 5% করে পাচ্ছে, এটা আর এটা ইনারা 10% করে পাচ্ছে। আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারলাম যে যাদের বেতন 5000-এর ঊর্ধ্বে তারা পাবে 10% করে, এবং যাদের বেতন 5000-এর নিচে অর্থাৎ 5000 থেকে কম তারা পাবে হচ্ছে আপনার 5% করে, 5-এর নিচে তাদের বেতন তবে 5-এর সমান। এখন দেখেন আমরা একটা দিয়ে সবগুলো বের করে দিলাম, এটা হচ্ছে আমাদের অ্যালো ভেরিয়েবল, এটা অনেক বড় একটা ফর্মুলা, আমরা সবগুলো একটু ধীরে ধীরে দেখবো তাহলে বুঝতে পারবো, একটু কঠিন, তারপর আমি সহজ করে দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। এরপর হচ্ছে হাউস রেন্ট, এটা সাধারণত গভর্নমেন্ট রুলস, এই যে ফর্মুলাগুলো করতেছি আমি এটা গভর্নমেন্ট রুলস মানে আর কি। তো বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছে, ব্যাংক, বিমা, অন্য অন্য ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান যেগুলো মাল্টি লেভেল প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে ওই গভর্নমেন্টের থেকে আরো বেশি সুবিধা দেয়, আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট কি সুবিধা দেয় তার থেকে আরো বেশি সুবিধা দেয়, যাই হোক সেই বিষয়গুলো এখানে দেখানো হচ্ছে যে তাদের বেসিকের সঙ্গে কোন কোন অপশনগুলো থাকে ইনকামে সেই বিষয়গুলো। এখানে হচ্ছে দেওয়া আছে এইচ অবলিক আর, এইচ অবলিক আরটা হচ্ছে হাউস রেন্ট, এইচ অবলিক আর শর্টকাট করা এটা হাউস রেন্ট, ক্যালোর পর হচ্ছে হাউস রেন্ট। তো হাউস রেন্ট আমাদের বের করতে হবে যে হাউস রেন্ট কত পার্সেন্ট দিবে ঘর ভাড়া, কারণ ক্লার্ককে আর অফিসারকে তো এক ঘর ভাড়া দিবে না,
কারণ এমডি আর ক্লার্ক কিন্তু এক বাসায় থাকে না, এমডি হয়তো বিশাল অ্যাপার্টমেন্টে থাকতে পারে, আর যে ক্লার্ক উনি হচ্ছে আপনার হয়তো টিন শেডের বাসায় থাকতে পারে বা এরকম কিছু হয় আর কি, কারণ সবার বাসার ভাড়া একরকম থাকে না। তো আমরা একটু দেখে নিই হাউস রেন্টটা কিভাবে বের করা হচ্ছে। ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে সি টু গ্রেটার দেন ইকুয়াল, এই বেসিককে কেন্দ্র করে সবগুলো কিন্তু বের করতে হবে, এটা আবার একটু মনে রাখতে হবে, তাহলে সহজ হয়ে যাবে। সি টু গ্রেটার দেন ইকুয়াল তার মানে কি, বড় অথবা সমান, কিসের বড় অথবা সমান, 7000, 7000-এর সমান হতে পারে অথবা তার থেকে ছোট হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে 7000-এর সমান হবে অথবা তার থেকে বড় হবে, কিন্তু কখনো ছোট হবে না। গ্রেটার দেন ইকুয়াল মানে বড় অথবা সমান কিন্তু ছোট নয়। কমা দিয়ে দিলাম, কমা তো দেওয়া আছে, সি টু ইন্টু সি টু আবার ক্লিক দিলাম ইন্টু 5%, সে 5% ঘর ভাড়া পাবে। তার মানে যা বেসিক 7000-এর ওপরে থাকবে সে 5% হাউস রেন্ট পাবে। হ্যাঁ, এখন যার 7000-এর নিচে সে কি করবে, এখন হচ্ছে 5% দেওয়ার পর একটা কমা, তারপর হচ্ছে সি টু ইন্টু 4%, এখানে আর একটা ফর্মুলা বসালে বসানো যাবে যে সি টু লেস দেন ইকুয়াল এরকম 7000। তো আমরা এত এত প্যাসের কাছে যাব না, আমরা সি টু ইন্টু 4% ডাইরেক্ট দিয়ে দেবো, এটা টেকনিক্যাল সিস্টেম আর কি। তো এটা বুঝে নিলাম যে যে ব্যক্তি স্যালারি 7000-এর সমান অথবা ওপরে, বেসিক স্যালারি, ওকে স্যালারি বলতে এখানে বেসিক স্যালারি বোঝানো হচ্ছে, তো সে দিবে হচ্ছে 5%, মানে দিবে মানে পাবে আর কি, হাউস রেন্টটা পাবে 5%, সেটা গভর্নমেন্ট থেকে হোক আর ভালো প্রতিষ্ঠান থেকে হোক। আর যার স্যালারি বেসিক স্যালারি 7000-এর ওপরে, সে পাবে হচ্ছে আপনার 4%। আশা করি বুঝতে পারছেন, এটা আমরা এন্টার প্রেস করবো কিবোর্ড থেকে, আমরা একটা টান দিব সবগুলো বেরিয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার এম বাই অর্থাৎ মেডিকেল অ্যালোয়েন্স, মেডিকেল অ্যালোয়েন্সটা আবার সবার জন্য সমান থাকবে, সেটা একটু দেখে নিই। ইকুয়াল ইকুয়াল সি টু ইন্টু 5%, এটা হচ্ছে রোগ ব্যাধি সবারই কম বেশি হয়, তো এটা সর্বসাধারণের জন্য সমান করে দেওয়া হয়েছে, ঠিক আছে। অর্থাৎ বেসিক যারই যা থাকুক না কেন সবাই 5% আরে পাবে, এখানে ইট দেওয়া লাগে না, এখানে কোনো শর্ত প্রযোজ্য নয়, সর্বসাধারণের জন্য 5% করে সি টু ইন্টু 5%, বেসিকের সঙ্গে 5% গুণ হবে। আমাদের শীটের সাথে মিলে গেছে 225, বাকিগুলো সব মিলে গেছে। ওকে, তারপরে চলে গেলাম আমরা ও ফুল স্টপ টি ফুল স্টপ এইচ, ও এগুলোর মানে হচ্ছে মানে এগুলো শর্টকাট, ওতে ওভার টাইম ওতে ওভার টাইম আওয়ার ও টি পি সরি ও টি এইচ ওভার টাইম আওয়ার, ওভার টাইম আওয়ারটা আমরা একটু দেখি, ওভারটাইম আওয়ারটা, ওভারটাইম আওয়ারটার কোনো রেট হয় না, তো কারণ ওভারটাইম আওয়ারটা হচ্ছে কত ঘন্টা কাজ করছে সেটা আমাদের কাছে এই মুহূর্তে কোনো লিস্ট নাই, যে অফিসে কাজ করছে ওই অফিসে হচ্ছে লিস্ট আছে, ঠিক আছে। তো আমরা একটু এ করি, ওভারটাইম আওয়ারটা ধরে নিই কত ঘন্টা কে কাজ করলো, তো আমরা এখানে ধরলাম হাসান করছে 10 ঘন্টা ওভারটাইম, 10 ঘন্টা অবশ্য আমরা আন্দাজ ধরেছি। এরপর হচ্ছে আরেকজন করছে 40 ঘন্টা, ওভারটাইম তো কখনো 40 ঘন্টা হয় না, আন্দাজ ধরে নেওয়া হচ্ছে আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো 2-1 ঘন্টা ধরে নেবেন, কারণ আমি শিটে মিলানোর জন্য 40 ঘন্টা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে চাইলে 5 ঘন্টা 2 ঘন্টা দেওয়া যাবে, 40 ঘন্টা তো ওভারটাইম হয় না। ওভারটাইম আওয়ার তারিখ মানে কি আন্দাজ ধরে নিলাম, এরপর হচ্ছে ওভারটাইম রেট, ওভারটাইম রেটটা বের করতে হবে আমাদের, কিভাবে আমরা ওভারটাইম রেটটা বের করবো, ঠিক আছে। তো একটু দেখি ওটিএইচ ওভারটাইম রেটটা কিভাবে বের করতে হয়, ও ফুল স্টপ টি ফুল স্টপ আর ওভারটাইম রেট,
ওভারটাইম রেটের অবশ্যই একটা ফর্মুলা আছে, সেটা আমরা দেখব। ইকুয়াল তারপর হচ্ছে সি টু, সি টু হচ্ছে বেসিক, বেসিককে কেন্দ্র করে সব কিছু, তারপর হচ্ছে একটা ভাগ চিহ্ন, তারপর হচ্ছে 26, তারপর হচ্ছে আর একটা ভাগ চিহ্ন, তারপর হচ্ছে 8। এই অপশনটা আমরা বেশিরভাগ লোক বুঝতে পারি না আসলে এই অপশনটা কি, তাই না? আমরা বেশিরভাগ লোক এই অপশনটা কিন্তু বুঝতে পারি না যে আসলে এটা কি করে হলো, কিভাবে হলো, আমরা কিন্তু এটা বুঝতে পারি না। আমরা একটু দেখে নিই কিভাবে হলো। এই অপশনটা হচ্ছে আপনার এখান থেকে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে সি টু বলতে বেসিক, বেসিক স্যালারি, তার সঙ্গে হচ্ছে ভাগ 26। 26 মানে কি, একটা মানুষ সাধারণত এক মাসের ভিতরে যে কোনো অফিসে 7 দিন ছুটি থাকে মাসে, অর্থাৎ পার উইকলি হচ্ছে একদিন করে, সপ্তাহে হচ্ছে একদিন করে ছুটি থাকে, এটা কিন্তু আমরা সকলে জানি। তারপর আমি একটু বলে দিলাম আর কি, যে একদিন করে তার ছুটি থাকবে এবং সে কি করতে পারবে আপনার 26 দিন ডিউটি করবে মিনিমাম। অন্যান্য সেক্টরে কিন্তু 21 দিন 22 দিন আছে, কিন্তু আনুমানিক হারে এখানে 26 দিন ধরা হয়েছে। তাহলে বেসিকের সঙ্গে 26 ভাগ, তার সঙ্গে হচ্ছে 8 ভাগ, ঠিক আছে? 8 বলতে হচ্ছে 8 ঘন্টা, 8 ঘন্টা মানে যেটা ইন্টারন্যাশনাল ওয়ার্কিং আওয়ার, যেটা গতদিন বলছিলাম যে নর্মাল ওয়ার্কিং আওয়ার, আমরা জাস্ট কিবোর্ড থেকে এন্টারপ্রাইজ করবো, তাহলে আমাদের ওভার টাইম রেটটা পেয়ে যাব। ওভার টাইম রেট কত আছে, যেটা আছে সেটা আমাদের শিটের সঙ্গে প্রায় হুবু মিলে গেছে, এটা হচ্ছে ওভার টাইম রেট। তারপর আমরা চলে যাব ওটিপি, ওভার টাইম পেমেন্ট। ও লিখলাম ফুল স্টপ, টি ফুল স্টপ, পি ওভার টাইম পেমেন্ট। ওভার টাইম পেমেন্টটা কে কত টাকা পাবে সেটা একটু দেখে আসি, যে ওভার টাইম কে কয় ঘন্টা করছিল তার উপর ডিপেন্ড করে পেমেন্ট। তো ওভার টাইম পেমেন্ট ইকুয়াল, তারপর হচ্ছে জি টু ইন্টু এস টু, জি টু হচ্ছে এই যে ওভার টাইম আওয়ার, জি টু, জি ওয়ান হচ্ছে ওভার টাইম আওয়ার, আর টু হচ্ছে 10 ঘন্টা, ইন্টু ইন্টু এইচ টু, এইচ টু হচ্ছে ওভার টাইম পেমেন্ট, এই আওয়ারকে পেমেন্ট দিয়ে গুণ দিছে আর কি, গুণ দিলে ওভার টাইম পেমেন্টটা পেয়ে যাবে। ওভার টাইম আওয়ারকে ওভার টাইম রেটটা দিয়ে গুণ দিলে ওভার টাইম পেমেন্টটা পেয়ে যাবে। আর পার ঘন্টা কত করে পড়ছে সেটাকে পার আওয়ার কে পার ঘন্টা দিয়ে ইয়ে করলে, গুণ করলে বেড়ে যাবে পেমেন্টটা। ওকে, আমাদের শিটের সঙ্গে মিলে গেছে। তারপর হচ্ছে আপনার পি বাই এফ, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড, পি পাবলিক এফ, প্রভিডেন্ট ফান্ডটা কি, এখানে আমরা একটু লিখি প্রভিডেন্ট ফান্ডটা কিভাবে বের হয় সেটা একটু দেখি। ইকুয়াল, তারপর হচ্ছে ইফ, এটা খুব ভালো করে দেখবো, একটু ক্যাশ আছে এটার ভিতরে, একটু সহজভাবে দেখবো তাহলে বুঝতে পারবো। ইকুয়াল ইফ, তারপর আছে ফার্স্ট ব্র্যাকেট শুরু সি টু, সেই বেসিককে কেন্দ্র করে সি টু, তারপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, সি টু গ্রেটার দেন ইকুয়াল 5000, অর্থাৎ 5000, কমা সি টু ইন্টু 10%, সি টু ইন্টু 10%, কমা দিয়ে দিলাম আর একটা, তারপর হচ্ছে সি টু ইন্টু, সি টু ইন্টু 5%। এখন ব্র্যাকেট ক্লোজ, তো একটা ইফ ব্যবহৃত হয়েছে, একটা ব্র্যাকেট ক্লোজ। এখানে একটু ভালো করে দেখে নিব, পি বাই এফ বলতে প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড বলতে কেমন, সাধারণত আমরা রিটায়ার্ড হওয়ার পরে একটা অ্যামাউন্ট পায় গভর্নমেন্ট থেকে, ভালো ভালো প্রতিষ্ঠান, মাল্টি লেভেল প্রতিষ্ঠানগুলো, তারা বা ব্যাংক ট্যাং এই জাতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, ভালো ভালো প্রতিষ্ঠান বাংলাদেশে স্বনামধন্য, তারা কিন্তু একটা অ্যামাউন্ট দিয়ে থাকে আমাদেরকে রিটায়ার্ড হওয়ার সময়, একটু অবসর নেওয়ার সময়, ঠিক আছে? তো সেটা কিভাবে কি হয় সেটা একটু দেখি। ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে সি টু গ্রেটার দেন ইকুয়াল 5000, বলতে সি টু হচ্ছে বেসিক, বেসিক যদি 5000-এর সমান হয় অথবা তার থেকে বেশি হয় তাহলে সে সি টু ইন্টু 10%, তাহলে সে 10% করে কোথায় রাখবে, প্রভিডেন্ট ফান্ডে রাখবে, প্রত্যেক মাসের স্যালারি থেকে 10% করে, অর্থাৎ 100 টাকা 90 টাকা করে সে 100 টাকার থেকে 10 টাকা করে সে
90 টাকা সে নিজে ভোগ করবে, আর 10 টাকা করে সে প্রভিডেন্ট ফান্ডে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এখন যার বেতন হচ্ছে 5,000 সমান অথবা তার থেকে বেশি, আর যার বেতন তার থেকে কম, কারণ ক্লার্ক তারপর আয়া বুয়া যেগুলো আছে এদের তো 5,000 নিচে হচ্ছে বেশি, তারা হচ্ছে 5% করে রাখবে প্রভিডেন্ট ফান্ডে। রাখলে তারা একটা অ্যামাউন্ট জমা হবে একটা নির্দিষ্ট সময় পরে, সেই অ্যামাউন্টটা তারা পাবে এখান থেকে, ঠিক আছে? তো আমি এখান থেকে এন্টারপ্রাইজ করি, তাহলে বুঝতে পারলাম যে 5,000-এর বেসিক সমান হলে কত টাকা প্রভিডেন্ট ফান্ডে রাখবে এবং 5,000-এর নিচে হলে কত টাকা রাখবে সেটা বুঝতে পারলাম। এন্টারপ্রাইজ করলাম, 225 টাকা, হ্যাঁ এটা হচ্ছে প্রভিডেন্ট, আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, এন্টারপ্রাইজ করলাম, বাস। ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছি, মানে এই বিষয়গুলো একটু কঠিন হলেও আমরা অতটা মানে কঠিন মনে করতেছি না, কারণ সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। তারপরে হচ্ছে আপনার অ্যাডভান্স, অ্যাডভান্সটা কি করে বের করে সেটা একটু দেখি। অ্যাডভান্সটা হচ্ছে আপনার অ্যাডভান্সটা কি করে বের করে মানে অ্যাডভান্স কে কত টাকা নেয় সেটা আর কি আমরা দেখবো। তো অ্যাডভান্স অ্যাডভান্স কত টাকা নিচ্ছে, অ্যাডভান্স আসার নিচে 500 টাকা, তারপর মিনা নিচে 300 টাকা, 500 টাকা, 300 টাকা। একজন ব্যক্তি যখন চাকরি করে তখন মনে করেন মাসের 20 তারিখে তার ফ্যামিলি মেম্বার কেউ একজন অসুস্থ হলো বা কোনো এক কারণে তার টাকা দরকার, তখন কিন্তু সে অফিস থেকে কিছু অ্যাডভান্স নিতে পারবে, হ্যাঁ নিতে পারবে, কারণ তার কাছে তো টাকা নাও থাকতে পারে। এখন সে কি ডাক্তার দেখাবে না, ফ্যামিলিকে সাপোর্ট দিবে না, তা আমরা ধরে নিলাম এগুলো সব অ্যাডভান্স নিচ্ছে, 450 টাকা, 300 টাকা, 500 টাকা, আর একজন নেয় নেয়, ঠিক আছে? এরপর আছে জি ডট পে, অর্থাৎ গ্রোস পেমেন্ট, জি ডট পি পে, জি ডট পে মানে গ্রোস পেমেন্ট। গ্রোস পেমেন্টটা কিভাবে বের করে সেটা আবার ফর্মুলা আছে, সেটা আমরা একটু দেখে নিই। ইকুয়াল যেখানে যেখানে তার ইনকাম হয়েছে সেটা হচ্ছে যোগ হবে, এটা গতদিন একটা এতে কাজে আমি গতদিন কিন্তু গ্রোস পেমেন্ট মানে ওই বের করছি যে ক্ষেত্রে ইনকাম গুলো হয়েছে, যেমন ইলেকট্রিসিটি বিলের বিদ্যুৎ বিলের ইনকামের ক্ষেত্র গুলো কিন্তু যোগ হয়েছিল, আমরা এটাও কিন্তু এই যোগটা কিন্তু দুই ভাবে করা যাবে, এটা কিন্তু গতদিনই বলছি। সাধারণত অনেক ভাবে হয়তো করা যায়, আমাদের হয়তো 2-3টা নিয়ম জানা আছে, ঠিক আছে? এরকম হতে পারে, এক্সেল বিভিন্ন ভাবে করা যায়, এটা কোনো আগাগোড়া কোনো ইয়ে নয়। যাই হোক, ইকুয়াল, তারপর হচ্ছে সি টু, সি টু হচ্ছে তার বেসিক ইনকাম, সেটার সঙ্গে যোগ হবে ডি টু, ডি টুটা এলো, এলো তার একটা মুখ্য 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 ইনকাম, তারপর হচ্ছে প্লাস ই টু, হাউস রেন্টটাও তার একটা ইনকাম, প্লাস এফ টু, মেডিকেল অ্যালায়েন্সটাও ইনকাম, তারপর প্লাস আই টু। এই জি বলতে ওভার টাইম আওয়ার, ওভার টাইম আওয়ার তো ইনকাম হয় না, ঘন্টা, সে কত ঘন্টা ওভার টাইম করছে, ওভার টাইম OTR, ওভার টাইম রেট, তার ঘন্টা কত করে বের হয়েছে সেটা বের করা হয়েছে, পার ঘন্টা কত টাকা করে পড়ছে। তারপর হচ্ছে OTP, ওভার টাইম পেমেন্ট, ওভার টাইম পেমেন্টটা যোগ হয়েছে যে সে কত টাকা পেয়েছে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কিন্তু আপনি এইভাবে করতে পারবেন, তাছাড়া কিন্তু অন্যভাবে করতে পারবেন না, কারণ কি এখানে যদি আপনি ব্র্যাকেট ইকুয়াল চিহ্ন দিয়ে বা সাম দিয়ে ব্র্যাকেট দেন বা খালি ইকুয়াল চিহ্ন দিয়ে ব্র্যাকেট দেন, যদি সি টু ইন্টু আই টু লেখেন তাহলে কিন্তু মেলবে না, কারণ এর ভিতরে দুইটা দুটো ঘর কিন্তু বাকি বাদ পড়ে গেছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এভাবে বের করতে হবে, তাহলে কি করলাম, গ্রোস পেমেন্টটা বের করতে গেলে যোগ করলাম ইনকামগুলো, ইনকামগুলো কিন্তু যোগ করলাম, কোনটা কোনটা যোগ করলাম, সি টু প্লাস ডি টু প্লাস ই টু প্লাস এফ টু প্লাস আই টু, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এগুলো আমরা কি করলাম, কিবোর্ড থেকে এন্টারপ্রাইজ করলাম, আর এই দুটো যোগ হয় না কেন জানেন, এই দুটো বুঝতে পারছেন, সে তো এই দুটো নিচে, এই দুটো মাইনাস হবে, অ্যাডভান্স কিন্তু সে আগে থেকে নিয়ে নিছে, অ্যাডভান্স কিন্তু সে আগে থেকে নিয়ে নিছে, এরপরে প্রভিডেন্ট ফান্ড কিন্তু সে আগের থেকে সে বেতন থেকে রেখে দিচ্ছে, এটা সে পরে পাবে, অর্থাৎ এই দুটো কিন্তু কখনো যোগ হবে না এর সঙ্গে,
আমরা এটা তো বের করলাম, এটা আমরা একবারে একটা টান দিয়ে সবগুলো বের করে ফেলি, বাস এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে গ্রস পেমেন্টটা কিভাবে বের করতে হবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, প্রায় পেয়েও গেলাম। ঠিক আছে, এরপর আমরা বের করব n ডট ডিডাক্ট। n ডট ডিডাক্ট মানে কি? n ডট ডিডাক্ট বলতে আমরা হয়তো কেউ বুঝতে পারতেছে না, n ডট ডিডাক্ট হচ্ছে কি, যে এখান থেকে যে এসে টাকাগুলো নিয়েছে আর কি, অগ্রিম নিয়েছে, বা যে টাকাগুলো বের হয়ে গেছে তার ইনকাম থেকে, গ্রোস অ্যামাউন্ট থেকে যেটা বের হয়ে গেছে, কোনটা কোনটা বের হয়ে গেছে, একটা অংশ সে প্রভিডেন্ট ফান্ডে রাখছে, আর একটা অংশ সে অ্যাডভান্স নিয়েছে, অর্থাৎ মাইনাস করা। ডিডাক্ট বলতে মাইনাস করা বোঝায়, হ্যাঁ বাংলায়। তো অ্যাডভান্স খেয়ে ফেলছে আগের থেকে বেতন থেকে, তাহলে কিন্তু সেটা মাইনাস হয়ে যাবে, তাই না? আর তারপরে সে প্রভিডেন্ট ফান্ডে কিছু রাখছে, এগুলো কিন্তু যোগ হবে না, এগুলো এর থেকে মাইনাস হবে। তো নিট ডিডাক্ট একটু দেখি, অর্থাৎ ডকুশন যেটাকে বলা হয় মাইনাস, ঠিক আছে, তো সেটা হচ্ছে ইকুয়াল জে টু প্লাস কে টু, ইকুয়াল চিহ্ন, তারপর হচ্ছে জে টু প্লাস কে টু, মানে যে দুইটা অ্যামাউন্ট সে বেতন থেকে নিয়ে ফেলছিল সেই দুটো যোগ করলাম, যোগ করে একটা অ্যামাউন্ট বেরোলো, কারণ আলাদা আলাদা করে কিন্তু আমরা মাইনাস করে দিতে পারতাম, তারপরেও দেখা গেছে যে সেটা হয়তো একটু ঝামেলা হতে পারে। দুইটা আগে আমরা যোগ করে নিলাম, যোগ করে নিয়ে আমরা কি করব, এই নিট অ্যামাউন্ট থেকে জাস্ট এটা বাদ দিয়ে দেবো, বাদ দিলে আমাদের হয়ে যাবে, অর্থাৎ গ্রোস অ্যামাউন্ট থেকে নিট ডিডাক্ট বাদ দিলে আমাদের নিট অ্যামাউন্ট অ্যামাউন্ট পেয়ে যাব। ঠিক আছে, মানে যেটা হচ্ছে আমাদের গ্রোস অ্যামাউন্ট থেকে আমরা যে অ্যামাউন্ট আমরা অন্য কাজে ব্যবহার করছিলাম, অর্থাৎ আগে থেকে নিয়ে ফেলছিলাম এবং প্রভিডেন্ট ফান্ডে রাখছিলাম। তো আমরা দেখি এখন n ডট পে, অর্থাৎ নিট পেমেন্ট, নিট বলতে খাঁটি, মানে সবকিছু বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হবে তার নিট পেমেন্ট। তো এখানে একটা আছে, ফর্মুলা আছে, আমরা একটু দেখে নিই। এই কল জাস্ট মুখে যেটা বললাম এটাই, এল টু মাইনাস এম টু, এল টু হচ্ছে যে গ্রোস অ্যামাউন্ট যেটা যোগ করে যেটা পেয়েছি, তার থেকে আমরা যে দুইটা নিয়ে নিয়েছিলাম সেই দুইটা মাইনাস, তো দুইটা আলাদা আলাদা করে মাইনাস না দিয়ে দাসে এখান থেকে একটা মাইনাস দিব, বাস এটা মাইনাস দিলে বের হয়ে গেল। তাহলে হচ্ছে এখানে বিষয় হচ্ছে যে গ্রোস অ্যামাউন্ট থেকে জাস্ট নিট ডিডাক্টটা বাদ দিলে নিট পেমেন্টটা থেকে যায়, মূলত কথা হচ্ছে এটা। আমরা এন্টারপ্রাইজ করি কিবোর্ড থেকে 4621.something, 3 4 6, তাহলে আমাদের নেট পেমেন্ট যেটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই ছিল আমাদের এখানকার ফর্মুলাটা, এটা কিন্তু খুবই খুবই ভালো একটা ফর্মুলা, অর্থাৎ একটু কঠিন আর কি, এবং অনেক বড়, তাই একটু আমরা ভাষায় প্র্যাকটিস করবো এবং বুঝে বুঝে প্র্যাকটিস করবো, চেষ্টা করবো বুঝে বুঝে করার জন্য। হ্যাঁ, আর দুইটা ফর্মুলা আছে, এটা আগামী দিন হয়তো শেষ হয়ে যেতে পারে, অনেক বড় ফর্মুলা, রেজাল্ট শিট যেটা এডুকেশনাল সেক্টরে যেটা লাগে। ঠিক আছে, আজকে পর্যন্ত আমি শেষ করতে চাচ্ছি, এখন কোনো করছেন না, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওনারটা দেখা দিই, সিলেকশন মিটাই, এখান থেকে আমরা এটাকে প্রথম সিলেকশন করব। আমাদের প্রথম কি নাম আছে দেখি, সেটা কি আছে, প্রথম সংখ্যা আছে, তারপর নাম আছে, সিরিয়াল নাম্বার, সমস্যা না, আমরা নাম লিখছি, সিরিয়াল নাম্বার এখান থেকে এটা ধরে নিছি। আমরা এটাকে কি করব, এটাকে প্রথম সিলেকশন করব একটা করকে, এইভাবে ধরে আমরা জাস্ট এইভাবে টান দিব একটা টান সিলেকশন করে। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে মাজা ধরে আনতে চাই তাহলে এইভাবে ধরবো, আমরা গতদিন দেখাছিলাম এইভাবে, বুঝতে পারলেন? এইভাবে ধরে আনবে, এই মাজায় চলে আসবো, আমাদের টেস্ট মাজায় চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যদি আমরা বলি এটাকে আমরা এইভাবে ধরে নিয়ে রেখে দেবো এখানে, রেখে দিলাম, এখন আমরা এটাকে কি করবো, একটা বর্ডার দিবো এখানে, দেখেন বর্ডার প্রিন্ট দেওয়ার আগে একটু বর্ডার করতে হবে, বর্ডার করা আছে এখানে দেখেন, এই যে বর্ডার আছে, বর্ডার, জি জি, বর্ডার যাওয়ার পরে অল বর্ডার দিবেন, কই অল বর্ডার, অল বর্ডার হয়ে গেল। এখন আপনি এখানে যাবেন, এখান থেকে কন্ট্রোল প্লাস পি দিলে হবে, ওকে, জি জি, আপনার আড়াআড়ি কন্ট্রোল প্লাস পি দিয়ে দিবেন, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি।
প্রিন্ট প্রিভিউ দেখাবে না? হ্যাঁ দেখাবে, একটু ওয়েট করুন, ক্লিক করছি তো। আজকে লাইনটা একটু বেশি ঝামেলা করতেছে, আমি কি কারণে করতেছে আমি জানি না, মনে হয় বেশি বৃষ্টি হলে লাইনটা ডাউন হয়ে যায়। অনেক বৃষ্টি, হ্যাঁ অনেক বৃষ্টি, মনে হয় ডাউন হয়ে যায়, আমি জানি না কি কারণে করতেছে, কিন্তু লাইনটা অনেক ঝামেলা করতেছে আমার। আপনাদের করতেছে কিনা জানি না, বাট আমার এখানে দেখেন ছোট দেখাচ্ছে, সারাদিন বৃষ্টি, সারা রাত বৃষ্টি। এই যে প্রিন্ট প্রিভিউ দেখে নেন, যে বুঝতে পারছেন সিলেকশন রাইট সিট, কিন্তু প্রিন্ট প্রিভিউ চলে আসছে, দেখেন খেয়াল করে। জি জি জি, আপনাকে মনে রাখতে হবে আমার টেকনিকটা, একটু ভালো করে শুনেন। যদি কখনো ওয়ার্ডে প্রিন্ট দেন, তাহলে ওয়ার্ডের যদি টেবিল প্রিন্ট দেন, সে টেবিল অংশটা আগে বর্ডার দিয়ে নিতে হবে, ক্লিয়ার? জি জি জি, বুঝছি। এবং এক্সেলে যদি প্রিন্ট দেন, সে এক্সেলের অংশটা বর্ডার দিয়ে নিতে হবে, না কম্পিউটার বুঝতে পারবে না, বুঝতে পারছেন? এটা কিন্তু একটু মনে রাখতে হবে, মনে রাখলে কিন্তু কাজ করা সম্ভব হবে। একটু বলি জোরে, ওই যে ডান সাইডের একটা লাইন হতো আমার ওই প্রিন্ট প্রিভিউর মধ্যে আসে নাই, তখন কিভাবে ঢুকাবো? হ্যাঁ ডান সাইডে একটা কলাম। জি জি, আপনি আবার ওখান থেকে, আবার ওখান থেকে মিডলে আনেন, মিডলে এনে সিলেকশন করেন। ও আচ্ছা আচ্ছা, আস্তে ধরে মিডলে আনেন। হ্যাঁ মিডলে এনে সিলেকশন করেন। এখানে কি কাজ কি খালি একটা, একটা কাজ না, একটু আর একটু দেখাই দিই আপনাদেরকে, দেখাই দেবো। ভাই এখানে এই যে এখানে যে দাগটা আসছে, এই দাগটার অর্থ তো কাগজ, এই দাগটা মানে তো কাগজ, এই দাগটা কিসের? এই দাগটা, এই দাগটা আসবে না, এই দাগটা মাঝে মধ্যে আসে এখান থেকে আসে, এই যে আমি এখান থেকে তুলে দেবো, আপনি দাঁড়ান একটু ওয়েট করেন। না না, এই কন্ট্রোল প্লাস জেড দিলে হবে, অথবা এখান থেকে নো বর্ডার দিলে হবে, চলে যাবে। এই যে আমি একটু বলি, এই যে এই দাগটা দিছে না, এই দাগটা, এই যে ডট ডট ডট, এই দাগটা মানে অর্থ হচ্ছে এক পেজের মধ্যে, এগুলো পেজের মধ্যে প্রিন্টে আসতেছে না, তখন এটা ঢুকাবো কিভাবে, এই জিনিসগুলো ঢুকাবো কিভাবে? মানে কোনটা প্রিন্ট হচ্ছে এটা? হ্যাঁ অ্যাডভান্স জিবে, জি জি, এটা আসতেছে না, এটা ঢুকাবো কিভাবে? এটা আসে নাই, না এটা আসে নাই, তখন ওই দেখছেন ভালো করে পিএফ, পিএফ পর্যন্ত আসছে। আমি একটু ভালো করে দেখি, আবার একটু যাই, যদি বলতেছেন আপনি অল বর্ডার দিলেন, অল বর্ডার কন্ট্রোল প্লাস পি দিয়ে দিলেন, আমি খেয়াল করি না, তো আমি ভাবছি যে টেবিল বিন্দু সব আছে। এই যে পিএফ পর্যন্ত আসছে, ওইটা ঢুকাবো কিভাবে? এটা একটু আমার সমস্যা, এটা ঢুকাবো কিভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি এই জিনিসটা আসছে নাই, এই দাগ দাও। হ্যাঁ এই দাগটা ওখানে গেলেও কি হবে কি না? এই একটু দেখতে হবে তো, দাগটা এখানে আসছে কেন? আচ্ছা আমি যদি মিডলে নিয়ে যাই, ধরে এখানে নিয়ে যাই, তারপরে তো রাখতে থাকে। মানে শেষের দিকে তিনটা কলাম আসতেছে না? জি বুঝতে পারছি, আপনার সমস্যাটা বুঝতে পারছি, আমি খেয়াল করি না তো, বুঝতে পারছি। এটা যদি চাপিয়ে দিই, চাপিয়ে দিলে যে এখন যে এখন যদি আমরা এখান থেকে দাগগুলো তো আসতেছে, আমি তো দিই নাই বটন দিই নাই, জানেন এখন বটন দিয়েছি। ভাইয়া এখন দেখাচ্ছে না কেন? এটা তো পুরোটা পেজের বাইরে চলে গেছে, মানে ওই যে বর্ডারটা আছে ওই বর্ডারের বাইরে চলে গেছে, তাই না? এবার বাইরে ওই বর্ডারের ভিতরে যা থাকবে তাই শুধু দেখায় প্রিভিউতে, এর বাইরেগুলো দেখায় না। এর জন্য কোনো অপশন হয়তো আছে আর কি, তো আপনি একটু দেখে নিয়েন আর কি। হ্যাঁ অবশ্যই, জি জি জি, ওই বর্ডারের ওই ওইটাই হচ্ছে পেজের ও দাগ আর কি, ও দাগটা হচ্ছে ওর পেজ। বুঝতে পারছি, আচ্ছা আগামী ক্লাসে দেখে বলতে পারবো। হ্যাঁ আগামী ক্লাসে আমি দেখে অবশ্যই বিষয়টা একটু মনে করে দিবেন, আমি বলে দেবো। হ্যাঁ ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ, তো ভালো থাকবেন তাহলে, আজকে এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ।